আমরা আরও কিছু ইফেক্ট এখন দেখবো দেখুন ফিল্টার মেনতে গিয়ে আমরা যদি স্টাইলাইজের মধ্যে যাই এখানে ডিফিউজ নামে একটা ইফেক্ট রয়েছে আমরা মূলত এরকম একটি ইফেক্ট দিতে পারবো আমাদের ইমেজের মধ্যে তো এবং স্টাইলাইজে আরও ইফেক্ট রয়েছে অ্যাম্বুস এর মধ্যে আমরা কোনো ইমেজকে এরকম অ্যাম্বুসড ইফেক্টে পরিণত করতে পারবো ফাইন্ড এজেস দেখুন মনে হবে যে কোন ইমেজকে আমরা তৈলচিত্রের আকারে এটিকে কনভার্ট করতে পারবো সোলার এই ধরনের ইফেক্ট দিতে পারব টাইলস কোনো টাইলসের ইফেক্ট দিতে হলে এই ধরনের টাইলসের ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবো খুব ইজি এই জন্য আমি বিস্তারিত দেখাচ্ছি না শুধু ক্লিক করলে আপনার ওয়াইন্ড একটা বাতাসের ইফেক্ট আমরা অ্যাপ্লাই করতে পারবো দেখুন এখানে আমরা লক্ষ্য করলেই দেখতে পাবো যে এই চাকার মধ্যে যে বাতাসের ইফেক্ট আমরা এই ছবির মধ্যে হয়তো এই কমানটি তেমন অ্যাপ্লিকেবল না কিন্তু লাইক আপনি এমন কোনো একটা ইমেজ হলো যেখানে শুধু গাছ রয়েছে এবং সেখানে আপনি ঝড়ের ইফেক্ট দিতে চান যে গাছে গাছের মধ্যে বাতাস প্রবাহিত হলে গাছের মধ্যে পাতার মধ্যে যে ধরনের ইফেক্ট পড়ে সেরকম দিতে চাইলে কিন্তু এই ওয়াইন্ড ইফেক্টটি প্রযোজ্য ওয়াইন্ডে ক্লিক করার সাথে সাথে এখানে মূলত আমাদের ডিফাইন করতে হবে যে ডিরেকশনটা কীভাবে দেবেন আপনি লেফট থেকে রাইটে না রাইট থেকে লেফটে সেটি ডিফাইন করে দিতে হবে হ্যাঁ তো দিয়ে আমি ফ্রম দ্য লেফট বাম থেকে ডানে তো ফলে এরকমই ইফেক্ট পাচ্ছি ফিল্টার মেনু আর কিছু কমান্ড আমি দেখাচ্ছি এই ফিল্টারের পিকসলেট দেখুন এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যে কালার হাফ টোন যদি ক্লিক করি আমরা ওকে দেওয়ার সাথে সাথে মূলত চমৎকার একটি ইফেক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি মনে করুন সাপোজ এরকম যদি আমাদের আমরা চাই যে আমাদের শুধু ইমেজের মধ্যে এই ইফেক্টটি পড়বে তাহলে ইমেজটিকে আমরা ঠিক এরকম সিলেক্ট করে নিব যে কোনোভাবে আমরা সিলেক্ট করে নিচ্ছি তো সিলেক্ট করে আমরা ফিল্টারে গিয়ে আমরা যদি এখান থেকে সরি পিক্সেলের পিক্সেলে গিয়ে যদি আমি ধরুন কালার হাফ টোয়েন্টি দিই এখানে এইট রয়েছে আমি একটু বাড়িয়ে দিচ্ছি ওকে দিচ্ছি ফলে এই ধরনের ইফেক্ট শুধু এই গাড়িটার উপর কেন্দ্র করে হলো আমরা যদি আরও কাস্টমাইজ করতে পারি আমরা একটু নতুন লেয়ার নিচ্ছি এবং এখানে দেখুন আমরা এই কালারটি একটু চেঞ্জ করে একটু রেডিশ কালার দিচ্ছি দিয়ে আমরা এটিকে ফিল করছি ফিল করে আমরা এখান থেকে এটি ওভারলে করে দিচ্ছি দেন আমরা ফিল্টারে গিয়ে দেখুন কালার হার্ড স্টাইল পিক্সেলেট অ্যান্ড কালার হার্ড টোন ওকে দিচ্ছি ফলে কিন্তু একটু বিশেষ ইফেক্ট পড়েছে আমরা যদি অপাসিটি কমিয়ে দিই এটি এটির মধ্যে এক ধরনের ইফেক্ট পড়বে তো অ্যাকচুয়ালি এই ইফেক্টগুলো আমরা অ্যাপ্লাই করে আমাদের ডিজাইনকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি আমরা পিক্সেলেটের ক্রিস্টালাইজ নামে একটি ইফেক্ট রয়েছে ক্রিস্টালাইজ এখানেও আমরা এই ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে পারি দেখুন ক্রিস্টালাইজ সেল সাইজ আমরা এখানে বাড়িয়ে কমিয়ে ওকে দিচ্ছি দেখুন তো গাড়িটি কিন্তু এই ধরনের ইফেক্টে আকার ধারণ করলো আমরা ফ্যাক্ট এখানে একটি বিশেষ ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি এবং ম্যাজুটিন্ট দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে দিয়ে ওকে বাটন ক্লিক করলে এরকম ইফেক্ট পাচ্ছি মোজাইক মোজাইক আমরা এই রকম একটি মোজাইক স্টাইলের ইফেক্ট পাবেন্ট এটা একটু বড় করে দিলে আরো সুন্দর লাগবে দেখুন এ ধরনের ইফেক্ট দিয়ে এবং আমরা কিন্তু আমাদের ডিজাইনকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারব ধন্যবাদ সবাইকে